চুচুড়ার কোদালিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ভ্যাকসিন ক্যাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগ উঠল বিজেপির পঞ্চায়েতের সদস্যের বিরুদ্ধে। তৃণমূলের দখলে থাকা এই পঞ্চায়েতের বিরুদ্ধে ভ্যাকসিন দুর্নীতি নিয়ে পাল্টা অভিযোগ বিজেপি সদস্যের। পঞ্চায়েত সূত্রে জানা গেছে, প্রতিদিনকার মতো মঙ্গলবারও পঞ্চায়েতে নিয়ম মাফিক ভ্যাকসিন হচ্ছিল সাধারণ মানুষের। এলাকার পঞ্চায়েত সদস্যদের কাছ থেকে পাওয়া কুপন নিয়ে প্রতিদিন এখানে ভ্যাকসিন নিতে আসেন পঞ্চায়েত এলাকার মানুষেরা। এরই মাঝে হঠাৎ করে কুপন ছাড়া কিছু মানুষ চলে আসেন ভ্যাকসিন নিতে। সেই সমস্ত মানুষদের বক্তব্য, ভ্যাকসিন না পেয়ে তারা স্থানীয় পঞ্চায়েত সদস্য অজয় মোহান্তির কাছে গিয়েছিলেন। কার্তিক বাবুই তাদের পঞ্চায়েতে পাঠিয়েছেন, যদিও এদিন সেই সব সাধারণ মানুষদের ভ্যাকসিন দেওয়া হয় পঞ্চায়েত থেকেই। এই বিষয়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধান শুক্লা চ্যাটার্জি বলেন, বিজেপির পঞ্চায়েত সদস্য অজয় মোহান্তি সবকিছু জানা সত্ত্বেও কুপন ছাড়া বেশ কয়েকজনকে ভ্যাকসিনের জন্য পঞ্চায়েতে পাঠিয়ে দিয়েছেন। এটা ঠিক নয়, যদিও আমরা তাদের কথা ভেবে সকলকেই ভ্যাকসিন দিয়েছি। অন্যদিকে সাধারণ মানুষকে পঞ্চায়েতে পাঠানোর কথা স্বীকার করে নিয়ে অজয় মোহান্তি বলেন, আমরা প্রথম থেকেই তৃণমূলের বিরুদ্ধে ভ্যাকসিন দুর্নীতির অভিযোগ এনেছি। আমি বিজেপির সদস্য বলে আমাকে প্রতিদিন অল্প সংখ্যক কুপন দেওয়া হয়। এতদিনে আমাকে সব থেকে বেশি একদিন মাত্র 20টি কুপন দেওয়া হয়েছিল। অথচ পঞ্চায়েতে গেলে আমার এলাকার মানুষকে বলা হচ্ছে আমার কাছ থেকে কুপন নিয়ে যেতে। তাই আজ সত্যিটা জানার জন্য সকলকে পঞ্চায়েতে পাঠিয়েছিলাম। এবার দেখুন, সকলেরই ভ্যাকসিনটা কিন্তু আজ হয়ে গেল। এবার বলুন, পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন না থাকলে কিভাবে অতগুলো মানুষকে ভ্যাকসিন দেওয়া হলো? সব মিলিয়ে এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। আমি শুনলাম পঞ্চায়েত প্রধান আমার বিরুদ্ধে নাকি অভিযোগ করেছে, পঞ্চায়েতে সুষ্ঠুভাবে ভ্যাকসিন পরিচালনা আমরা করতেছি না, তাই বিশৃঙ্খলা করার জন্য আমি মানুষ পাঠিয়েছি। কিন্তু আমরা কিন্তু প্রথম থেকে বলে আসছি যে রাজ্য সরকার ভ্যাকসিন দুর্নীতি করছে। তার কারণ হচ্ছে যেভাবে ভ্যাকসিন ডিস্ট্রিবিউট হচ্ছে, আমরা প্রথম থেকে বলে আসছিলাম যে ভ্যাকসিন হেলথের হাতে দিয়ে দেওয়া হোক, মানুষ লম্বা লাইন দিয়ে নিজে নিজে ভ্যাকসিন নিজেরা নিয়ে নেবে, এতে কুপনের কোনো দরকার নেই। তথাপি পঞ্চায়েত থেকে যেভাবে কুপন করা হচ্ছে, এখন অবধি কোনো দিন 6টা, কোনো দিন 7টা, কোনো দিন 8টা, কোনো দিন 10টা, কোনো দিন 20খানা ভ্যাকসিন, আজ অবধি হায়েস্ট একবার 20খানা ভ্যাকসিন দেওয়া হয়েছে। তাহলে সেই হিসাবে আমার এলাকায় যে পরিবারের লোক আছে তাতে আমি পর্যাপ্তভাবে ভ্যাকসিন দিতে পারছি না। আমার কাছে মানুষ ভ্যাকসিনের জন্য বারবার দাবি করতে আসছে। সেই হিসাবে এবার পঞ্চায়েত থেকে বলা হচ্ছে যে পঞ্চায়েত সদস্যের কাছে ভ্যাকসিন নিয়ে আসুন। তাই আমি মানুষকে বোঝানোর জন্য আমি পাঠিয়েছিলাম পঞ্চায়েতকে, যে যাতে পঞ্চায়েতে গিয়ে দেখে আসে যে ভ্যাকসিন কীভাবে দেওয়া হচ্ছে, এবং পঞ্চায়েত প্রধানের কাছে যে ভ্যাকসিনের দাবি করে। তাই যেহেতু আমি পঞ্চায়েত প্রধান দিতে পারছি না, তারা গেছে পঞ্চায়েত প্রধানের কাছে ভ্যাকসিন দাবি করেছে, তাদেরকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। যদি পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন না থাকতো, তাহলে কুপন ছাড়া তাদের ভ্যাকসিন দেওয়া হলো কী করে? এর থেকে প্রমাণিত হচ্ছে যে পঞ্চায়েতে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন আছে, কিন্তু এরা পঞ্চায়েত ভ্যাকসিন দুর্নীতির সঙ্গে জড়িত। মানে কার্তিক কোনো লোক নয়, কার্তিক হচ্ছে আমাদের কোদালিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতে বিজেপির টিকিটে জেতা পঞ্চায়েতের একজন সদস্য। তা ও করছে কি, কালকে দেখলাম হঠাৎ গ্রুপে ও একটা বাইক মানে লিখেছে, ছেড়ে দিয়েছে যে যে যাবেন তাকে এই বিনা কুপনে ভ্যাকসিনেশন করা হবে। তো সেই আমরা তো সঙ্গে সঙ্গে দেখে সেটা বললাম যে তুমি একটা ভুল তথ্য মানুষের কাছে দিচ্ছ, তুমি এটাকে মুছে ফেলো। ও তো তারপর কী করেছে, তারপর মুছে দিয়েছিল ওটা। তারপর দেখি আজকে সকাল থেকে আমাদের ভ্যাকসিনেশন চলছে। আমরা ভ্যাকসিনেশনের দিন আমরা এটা সিস্টেমই রেখেছি যে আমরা কিছু নির্দিষ্ট কুপন মেম্বারদের ভাগ করে দিই, যতগুলো আমাদের ভ্যাকসিন আসে সেই অনুযায়ী। এবার যেখানে যেমন প্রয়োজন জনসংখ্যা অনুযায়ী সেখানে সেরকম দিতে হয়। তো ওকেও নিয়মিতভাবে দেওয়া হয়। ও করেছে কি, আজকে অনেক মানুষকে কুপন ছাড়া পাঠিয়ে দিয়েছে, দিয়ে বলেছে আপনারা চলে যান, ওখানে কুপন ছাড়াই ভ্যাকসিনেশন দেওয়া হবে। আমরা খুব সুষ্ঠুভাবে কুপনের মাধ্যমে সুশৃঙ্খলভাবে এতদিন ধরে ভ্যাকসিনেশন ক্যাম্পটা চালিয়ে আসছি। হঠাৎ আজকে একটা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য, ও যদিও এই ব্যাপারটা বারবার করে থাকে, যে কোনো বিষয়ে ও বারবার বিশৃঙ্খলা সৃষ্টি করে, ও এবারেও বিশৃঙ্খলা সৃষ্টির জন্যে আমার পঞ্চায়েতের সামনে অনেক বয়স্ক মানুষকে, কম বয়সীদের যাকে পেরেছে তাকে বলেছে তোমরা চলে যাও, ওখানে গেলেই তোমরা ভ্যাকসিন হয়ে যাবে। তো আপনারা কি বিজেপির যে মেম্বার আছে তাকেও তো কুপন দিয়েছিলেন আপনারা কোনো সময়? সে তার নির্দিষ্ট কোটা পেয়ে গেছে, তাকে প্রত্যেকবারেই দিই, সেরকমই এবারেও দিয়েছি। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।